আছে ভূত বর্তমান ভবিষ্যৎ, আছে জীবন জয়ের মহরক। পাবেন সুচিকিৎসার সন্ধান আর রোগ মুক্তির সমাধান। তাই নতুন করে বাঁচার জন্য আমাদের সাথে থাকুন। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে আপনাদের সামনে বেশ ফ্রেশ মুডে সন্ধ্যাবেলায়, কারণ আজকে যে আপনাদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে এসেছি, আমার বহু পুরনো দিনের পেশেন্টরা যারা 2011 সাল থেকে আমার কাছে আছে তাদের জন্য সুখবর তো বটেই, কারণ সবাই চায় একটু যদি বাড়ির কাছে চেম্বারটা হতো তাহলে কিন্তু আসা যেত। তাই আজকে যে সুখবর সেটা একদম আপনাদের বাড়ির কাছে, সেই পুরনো কমিউনিকেশনের জায়গা যেটা পশ্চিমবাংলার মধ্যে সবথেকে গুড কমিউনিকেশনের প্লেস, সেইটা আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। এই জন্যই যে আবার সেই পুরনো পেশেন্ট মানে সাউথ কলকাতা হাওড়া ডিস্ট্রিক্ট পুরোপুরি সুবিধা আসার সুবিধা সবথেকে বেশি, যেটার নাম হচ্ছে দমদম। হ্যাঁ, আমার সবথেকে পুরনো চেম্বার, সেটা আবার ওপেন করা হয়েছে, তো সুবিধাতে, কারণ প্রচুর সাউথের পেশেন্টরা সুন্দরবন, সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বিশেষ করে সাউথ কলকাতার যাদবপুর, গড়িয়া, রুবি এদিককার মানুষদের কিন্তু খুবই অসুবিধা হতো, লেক টাউন কমিউনিকেশন পাওয়া যেত না, আবার সেই দমদমে আসতে হতো, আবার দমদম থেকে ট্রেন, তা এখন আর কোথাও যেতে হবে না ট্রেনে করে, একেবারে দমদমে। আর যারা ডাইরেক্ট শিয়ালদায় ফেরেন, শিয়ালদায় যাওয়া তার যাদের ক্ষেত্রে সুবিধা, তাদের জন্য তো শিয়ালদা থেকে জাস্ট 15-20 মিনিট ম্যাক্সিমাম দমদম স্টেশনের একদম গায়ে। কীভাবে আসবেন আজকে একটু দেখিয়ে দিই, তাহলেই হবে যে দমদমের কোন জায়গাটায়, তাই না? চলুন দেখে নিই। দিস ইজ দমদম জাংশন। দমদম জাংশনে কারোর অচেনা আছে বলে পশ্চিমবাংলায় এরকম কেউ নেই, সে আপনি পুরুলিয়া থাকুন, বীরভূম থাকুন, বাঁকুড়া থাকুন, যেখানেই থাকুন, দমদম জাংশন কিন্তু একদম সবার চেনা। আসতে কোনো ঠিকানা নিতে হয় না, কারোর থেকে কোনো ঠিকানা লাগে না, এটা এমনই একটা জায়গা। দমদম জাংশন থেকে নেমেই 3 মিনিটের হাঁটা পথ চোখে দেখা যাচ্ছে স্টেশনে নেমে, ঠিক? তাহলে পথ নির্দেশগুলো একবার দিয়ে দিই, বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন, চলুন নেক্সট। দমদম জাংশনের এটা আরেকটা সাইড হচ্ছে মেট্রো রেল এবং লোকাল ট্রেনের সংযোগস্থল, এখান থেকে মেট্রোর দিকেও যাওয়া যায়, এখান থেকে আবার লোকাল ট্রেনের দিকেও যাওয়া যায়। এইটা হচ্ছে সেই জায়গা যারা দমদমে নিত্য যাতায়াত করছেন তাদের জন্য নতুন কিছু না, এবং আমার যারা পুরনো পেশেন্ট ছিলেন 2011 সাল থেকে তাদের জন্য তো ভীষণভাবেই পরিচিতির জায়গা আবার, এবং আগে স্টেশন থেকে অনেকটা যেত, তো এখন আরও কাছে হয়ে গেছে, ঠিক? তাহলে অচেনার কিছু নেই। নেক্সট, মেট্রো, যারা টলিগঞ্জ থেকে আসবেন, সল্ট লেক থেকে আসবেন অথবা দক্ষিণেশ্বর থেকে আসবেন, মেট্রোর যোগাযোগ সরাসরি পাচ্ছেন, দমদম জংশনে নেমে পায়ে হাঁটা 3 মিনিট, শিল কলোনি অফিস পাড়া, হ্যাঁ পায়ে হাঁটায় 3 মিনিট মাত্র। আর এইটা হচ্ছে মেট্রো থেকে বেরিয়ে আবার লোকাল ট্রেনের দিকে যাবার জায়গা, টিকিট চেকিং এর জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই জায়গাগুলো কারোর অপরিচিতি নয়, যারা দমদমে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু একদম চোখের সামনে ভাসছে, সেই জায়গাগুলি ছবি তুলে আনা হয়েছে,
ঠিক, যাতে আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য, বাঙালিদের জন্য একদম অচেনা না মনে হয়। দমদম সারা পশ্চিমবাংলার সেন্ট্রাল জায়গা, যে কোনো জায়গা থেকে খুব সহজ উপায় পৌঁছানো যায়, বিশেষ করে যেহেতু মেট্রোটা আছে, রাইট? নেক্সট দেখি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা। ইন্টারন্যাশনাল ডোমেস্টিক বোথ, আপনারা যেখান থেকে আসুন না কেন, যারা বাইরের স্টেট থেকে আসেন তাদের ক্ষেত্রে সুবিধা, ফ্লাইটে নেমেই ওলা উবের ক্যাব দাঁড়িয়ে আছে একদম, জাস্ট 15-20 মিনিট ম্যাক্সিমাম দমদম এয়ারপোর্ট থেকে, দমদম শিল কলোনি অফিস পাড়া, শুধু এইটুকু স্টপেজ। আপনি নিজের মোবাইল থেকে ম্যাপে গেলে আপনারা দেখতে পাবেন ওখানে একদম, ওলা উবেরে নাম টাইপ করলেই আপনারা খুঁজে পেয়ে যাচ্ছেন দমদম জংশন। নেক্সট হচ্ছে, এই হচ্ছে আমাদের পুরনো সেই জায়গা, নাগেরবাজার মোড়, চিনতে পেরেছেন নিশ্চয়ই, খুবই ব্যস্তবহুল জায়গা, কিন্তু একদম সকালবেলা 6টার সময় তোলা পিকচার বলে এতটা খালি মনে হচ্ছে, তারপরে কিন্তু একদম মনে হবে পশ্চিমবাংলার সব লোক বোধহয় এখানেই যাতায়াত করে, এত কনজাস্টেড, কিন্তু তবুও ব্যস্ত শহরের অন্যতম জায়গা দমদম, ব্যস্ত শহর কলকাতার একটা অংশ বলা যেতে পারে এই দমদম, তিলোত্তমা কলকাতার আরেকটি অন্যতম জায়গা দমদম জংশন। নেক্সট দেখা যাক, যারা শিয়ালদহ থেকে আসবেন, মানে যারা সাউথে আছেন একদম ক্যান্টন দমদম, সরি, একদম ওদিকে থাকছেন বারুইপুর, সোনারপুর, বাসন্তী, সুন্দরবন, এই সমস্ত জায়গাগুলি থেকে শিয়ালদা আসা সহজ, তাহলে শিয়ালদায় পৌঁছে গেলে আর খুঁজতে হবে না, দমদম কাউকে জিজ্ঞাসা করতে হবে না, শিয়ালদা থেকে যা সমস্ত ট্রেন যায় সবই দমদম হয়ে, চোখ কান বন্ধ করে চোখের রুমাল বেঁধে ট্রেনে উঠে পড়ুন, দমদমে নামিয়ে দেবে, যে কোনো ট্রেন দমদম দিয়েই যেতে হবে, সেটা ব্যারাকপুর লাইন হোক, নৈহাটি হোক, যে কোনো জায়গার দমদম দিয়েই পাশ হতে হয়, তাই দমদমে চোখ বন্ধ করে নেমে পড়ুন, যেখান থেকে যে প্রান্ত থেকে আসুন, আপনি বজবজ থেকে আসতেও আপনার সুবিধা, সন্তোষপুর থেকে আসতেও সুবিধা, কেমন? তাই ট্রেন পথের মানুষদের জন্য দমদম জংশন ভীষণ সুবিধাজনক, শুধু শিয়ালদা পৌঁছান, ওখান থেকে আর 15 মিনিট জাস্ট বাই ট্রেন, তারপরেই তো হাঁটা পথ, টোটো নিতে হবে না, অটো নিতে হবে না, কিচ্ছু না, 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে শুধু বলবেন দমদম শিল কলোনি অফিস পাড়া। নেক্সট, এই হচ্ছে শিয়ালদা স্টেশন, যদি বাসে করে এসেও শিয়ালদায় পৌঁছান, মৌলালী থেকে এসেও, মল্লিক বাজার থেকে এসেও, বেলেঘাটা থেকে এসেও, যারা বেলেঘাটায় আসতেন তাদের ক্ষেত্রে সুবিধা, সেই শিয়ালদাতেই আসতে হতো আপনাকে, তারপর বেলেঘাটা পৌঁছাতেন, শিয়ালদা থেকে এখন আরও সহজ দমদম, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ভেরি ইজি, তাই সেই জন্যই শিয়ালদা স্টেশনটা নতুন করে কাউকে চেনাবার নেই, এই জায়গা থেকে দমদম কানা অন্ধ খোড়া সবাই পৌঁছে যায়। হাওড়া আরেকটি ঐতিহাসিক পশ্চিমবাংলার রেল স্টেশন, যেমন একটি ইতিহাস বহন করে শিয়ালদহ স্টেশন, তেমনি এর থেকেও আরও বেশি ইতিহাস হাওড়া ডিস্ট্রিক্টের হাওড়া স্টেশন, এখান থেকে আসাও খুব ইজি হয়ে গেছে এখন। হ্যাঁ, হাওড়া থেকে মেট্রোটা চালু হয়ে গেছে শুনেছিলাম, আমি নিজে এখনও যাইনি, তাই আমার মনে হয় ওখান থেকেও বাই মেট্রো চলে আসতে পারবেন, বাই বাস দমদম, মিনি বাস দমদম, ট্যাক্সি দমদম, ওলা বা উবের দমদম, হাওড়া থেকে ভীষণ সহজ, আর যারা নর্মাল মিনিবাসে আসতে চাইছেন তাহলেও কিন্তু সহজ, তাহলে হাওড়ার যে সমস্ত মানুষরা হাওড়া স্টেশনে পৌঁছাতেন সেখান থেকে কষ্ট করে আর বারাসাত নয়, এবার দমদম, বারাসাতটা নর্থের মানুষদের জন্য রয়ে গেল, ওটা সাউথের মানুষদের জন্য রয়ে গেল দমদম স্টেশন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, দমদম কিন্তু রোজ না, মাত্র 2 দিন, সোমবার আর শুক্রবার, মানডে অ্যান্ড ফ্রাইডে।
হাওড়া স্টেশনের বাইরেটা দেখিয়ে দিচ্ছি কেন, যেমন শিয়ালদহ দেখালাম, হাওড়া স্টেশনের বাইরে এখানটা দিয়ে বাইরে বেরিয়ে এসে ট্যাক্সি দেখুন আপনার জন্য ওয়েট করছে, হলুদ মাথার ট্যাক্সি। তাই ট্যাক্সিগুলো আপনাকে নিয়ে আসার জন্যই ওয়েট করছে, দমদমে চলে আসার জন্য সপরিবারে আবার বেড়াতে বেড়াতে। ঠিক, নেক্সট। 300 বছরের কলকাতার ইতিহাস বহন করছে আজও হাওড়ার ব্রিজ, সুতানুটি গ্রামের আর একটা অংশ। মনে পড়ছে নিশ্চয়ই সুতানুটি গ্রাম, 300 বছর আগের কলকাতার নাম বলছি, যখন কলকাতা নামকরণ হয়নি, সুতানুটি গ্রাম, তিনটি গ্রাম মিলিয়েই কলকাতা হয়েছিল। তা তার ইতিহাস এই হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়ারবাসীদের সুবিধার্থে, তাদের সুবিধার জন্য দমদম। হ্যাঁ, আপনাদের অনুরোধে এতদিন ধরে বলে গেছেন, সময় সুযোগ হচ্ছিল না, এখন হয়েছে, আগামী সপ্তাহ শুক্রবার থেকে ওপেন। হ্যাঁ, কামিং উইক নয়, দিস উইক, আজকে সোমবার, আসছে যে বৃহস্পতিবারের পর যে শুক্রবার পড়ছে, এই শুক্রবার থেকে স্টার্ট। নাম বুকিং করতে শুরু করে দিন দমদমে আসার জন্য, নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করুন আর চলে আসুন। নেক্সট আর একটু সুবিধা দেখি আমরা, তাহলে দমদমে আসার জন্য পশ্চিমবাংলার ম্যাপটা কেন দিয়েছি, দমদম সারা পশ্চিমবাংলার একটা সুপার কানেক্টিভ প্লেস, যে কোনো জেলা থেকে দমদমে পৌঁছাতে পারবে না এমন কোনো জেলা নেই, সেটা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, মালদহ, সবটা থেকে, বীরভূম থেকে আপনারা কিন্তু আগে শিয়ালদা আসেন অথবা হাওড়ায় পৌঁছান। তাহলে আর কষ্ট করে জিজ্ঞাসা করতে হবে না শিশির কুঞ্জটা কোথায় পড়বে, একদম সোজা দমদমে। কিন্তু মাথায় রাখবেন দুটো দিন আপনাদের জন্য, যে দুটো দিন আমি শিশিরগঞ্জে রোগী দেখতাম না সেই দুটি দিন খালি থাকতো, সেই দুটি দিনের জন্য সোমবার আর শুক্রবার, মনে থাকে জানো। নেক্সট, তাহলে এখানে কি ট্রাভেল কি কি করছেন, ট্রেনে আসলেও দমদম সুবিধে? আচ্ছা, লেক টাউন থেকে, চায়না পার্ক থেকে বাই অটোয় চলে আসতে পারেন, বাসে চলে আসতে পারেন, হাওড়া থেকে মিনি বাস অথবা পাবলিক বাস, এয়ারপোর্ট থেকে যারা আসতে চাইছেন বাই ফ্লাইটে এসে নেমে তারাও কিন্তু পৌঁছাতে পারছেন 15 মিনিটের মধ্যে দমদম জংশনে, আমাদের চেম্বারে। আর তার জন্য টোটোর ছবি, অটোর ছবি দিয়ে রেখেছি কেন, যারা নাগের বাজার থেকে আসতে চাইছেন, নাগের বাজার থেকে টোটো অটো দাঁড়িয়ে আছে, বড় লম্বা স্ট্যান্ড, আপনাকে নিয়ে আসার জন্যই তারা ওয়েট করছে। শুধু বলবেন শিল কলোনি অফিস পাড়া, শিল কলোনি অফিস পাড়া। আর পায়ে হাঁটার ছবিটা দেওয়া আছে, দেখে নিন একটু, যারা দমদম জংশন স্টেশনে নামবেন তাদের আর টোটো অটো কিছু দরকার নেই, 3 মিনিট বাই ওয়াক। এইবার যারা যাদবপুর, গড়িয়া এদিক থেকে আসতে চাইছেন, বালিগঞ্জ, তারা তো শিয়ালদা হয়ে আসতে পারবেনই, কিন্তু তার থেকেও সুবিধা ওলা উবের, একদম ডাইরেক্ট চেম্বারের সামনে গিয়ে নামবেন, শিল কলোনি অফিস পাড়া, ডক্টর সেন্স ক্লিনিক নাম দেওয়া আছে, বলবেন। হ্যাঁ, আপনার জিপিআর অন থাকলে পেয়ে যাবেন, টাইপ করলেই ওলা উবের একদম ডাইরেক্ট চলে আসবে চেম্বারে। ঠিক, নেক্সট, দমদম শিল কলোনি অফিস পাড়ায় গিয়ে শুধু একটাই নাম বলতে হবে, ডক্টর সেন্স ক্লিনিক, আর কিছু বলতে হবে না, যে কেউ দেখিয়ে দেবে। 5 নম্বর প্ল্যাটফর্মে যারা ট্রেনে নামবেন, মানে শিয়ালদা থেকে এসে তারা প্ল্যাটফর্মে নেমে বাঁদিকে একটু হাঁটলেই শিল কলোনি অফিস পাড়া, একদম বাই ওয়াক, ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট অনলি, টোটো অটো কিচ্ছু নেবার দরকার নেই। ঠিক, দমদম জংশন স্টেশন রোডের উপরেই পড়ছে, শিল কলোনি অফিস পাড়া, নিশ্চয়ই মনে থাকবে, আবার বলে দিই, শিল কলোনি অফিস পাড়া, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথ। ঠিক, নেক্সট আর কি বলবেন, দমদম চেম্বার অনলি মানডে অ্যান্ড ফ্রাইডে 10টা থেকে 5টা, অবশ্যই আগে থেকে বুকিং করবেন, নাহলে ভিড়। যারা 2011 সাল থেকে আমার দমদম চেম্বারে আসতেন তারা জানেন যে বাড়াই রাস্তায় লাইন পড়ে যেত,
আবার সেটাই হবে, কেন দমদমের পুরনো পেশেন্ট প্রচুর, আমার পুরনো পেশেন্টদের ভিড়টাই বেশি হয়ে যাবে। তাই যারা আজকে থেকেই ডিসাইড করে নিন, আজকেই নাম লিখিয়ে দিন, আমাদের টেলিকলারদের সবাইকে বলে রাখা আছে, তারা জানেও তাদের নতুন চেম্বার, নতুন আরেকটি ঠিকানা, দমদম চেম্বার বললেই হবে, তারা নাম বুক করিয়ে দেবে, আপনারা যথাযথ সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন শুক্রবার, আগামী শুক্রবার ঠিক 10টা থেকে দেখা শুরু হয়ে যাবে, কিন্তু দুপুর 3টের মধ্যে পৌঁছাবেন, 5টা অবধি চেম্বারটা খোলা থাকবে, 3টের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে আপনাকে। এবার একটু বলে দিই, সাউথ কলকাতা, সাউথ সিটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে দমদম আসতে ওলা উবের আপনাকে সুবিধা দেবে, কারণ এখানে তো ট্রেন কাছে পাচ্ছেন না আপনি, ওলা উবের আপনার বা বাস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, টলিগঞ্জের দিকে যদি চলে আসেন মেট্রো পেয়ে যাবেন, আর আনারসা রোড থেকে আপনি ওলা উবের পেয়ে যাবেন, সাউথ সিটি থেকে আসতে অসুবিধে নেই যারা ওদিক থেকে আসতে চান। সুন্দরবনের দিক থেকে যারা আসতে চাইছেন শিয়ালদা পৌঁছে যান, শিয়ালদা থেকে বাই ট্রেন দমদম 15 মিনিট শিয়ালদাও থেকে। বারাসাত এসে ফিরতে পারেননি অনেকে আমাকে জানিয়েছেন, তাদের জন্য দুঃখিত, শিয়ালদা স্টেশনে তাদের রাত কাটাতে হয়েছিল, তাদের জন্যই দমদম করে দিলাম, আসবেন খুব তাড়াতাড়ি, আবার পৌঁছেও যাবেন বাড়িতে ঠিক। নেক্সট সোনারপুর স্টেশন, রেলওয়ে স্টেশন এটা, সোনারপুর থেকে ডাইরেক্ট শিয়ালদা আসুন, শিয়ালদা থেকে দমদম 15 মিনিট। নেক্সট দক্ষিণেশ্বর থেকে দমদম বাই মেট্রো, আমি ট্রেন বলবো না, ট্রেন লোকাল ট্রেন তো আছেই, ওলা উবেরও আছে, বাট মেট্রো হয়ে গেছে এখন, দমদমে একদম ডাইরেক্ট পৌঁছে যাচ্ছেন 10-15 মিনিটের মধ্যেই, বুঝে গেছে, তাহলে টেনশন অনেক কম, ভেরি ইজি ওয়ে ফর রিচ টু গুড দমদম স্টেশন। দমদম স্টেশন পৌঁছে গেলে আর চিন্তা নেই, কানা ঘোড়া যাকেই জিজ্ঞেস করবেন, দমদম শিল কলোনি অফিস পাড়া, আর যদি ভুলে যান আমাদের টেলিকলার আপনাদের বলে দেবে, কোনো অসুবিধা নেই। কেমন দক্ষিণেশ্বর বেড়ানো হয়ে গেল, এইবার আসি আমরা ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার থেকে বাই ট্রেন পৌঁছে যান শিয়ালদা, শিয়ালদা থেকে তো 15 মিনিট বলেই রেখেছি, কোনো অসুবিধা নেই, ভেরি ইজিভাবে পৌঁছে যাচ্ছেন, অথবা বজবজ চরিয়াল বাটানগর এদিক থেকেও শিয়ালদা পৌঁছালেই হবে, আর খুব একটা অসুবিধে নেই সাউথ থেকে পৌঁছাতে। তাই আপনাদের সুবিধার্তেই দমদম চেম্বার, ওয়ান্স এগেন আই উইল স্টার্ট, গো ফার স্টার্ট কামিং ফ্রাইডে, আগামী শুক্রবার সকাল 10টা থেকে ঠিক। বাংলায় লিখে দিলাম, একটু কাগজে লিখে রাখুন, দমদম শিল কলোনি, আপনি দমদমের যে কোনো প্রান্তে গিয়ে জিজ্ঞেস করবেন, শিল কলোনি অফিস পাড়া ডক্টর সেন্স ক্লিনিক, আর কিছু লিখতে হবে না, জানতে হবে না, শুধু এইটুকু কাগজে লিখে রেখে দিন, ব্যাস চলে আসুন, দেখা হচ্ছে দমদমে আপনাদের সঙ্গে, ফিরে আসি, চলুন ফিরে আসি এবার আমরা, আশা করি বোঝাতে পারলাম ভেরি ইজিভাবে দমদম চেম্বারে কিভাবে পৌঁছানো যায়, কারণ আজকে আমরা মায়া টিভির সঙ্গে, দমদমেও পুরোটাই মায়া টিভি এবং গ্লোব টিভি সবাই দেখতে পাচ্ছেন, গ্লোব টিভির আমার পুরনো দর্শক, এবং দমদমে যখন আমি ছিলাম তখন থেকে আমার সঙ্গে গ্লোব টিভি, মানে যেদিন থেকে গ্লোব টিভির জন্মদিন, তো সুতরাং গ্লোব টিভির আমার পুরনো দর্শক যারা, তারা তাদের কাছে খবর পৌঁছে গেল আবার সেই পুরনো চেম্বারে 2টো দিনের জন্য আপনাদের সুবিধার্থে। কেমন 4 দিন, মঙ্গল বুধ শনি রবি বারাসাত শিশির কুঞ্জ, আর মাত্র 2টো দিন সোম এবং শুক্রবার, বাকি বৃহস্পতিবার ছুটি ভাবছেন, না ডিস্ট্রিক্ট চেম্বারগুলো আছে সেখানেও সময় দিতে হবে, ছুটি নেই, ছুটি একবারের জন্য নেব, তাই আপনাদের সুবিধাতে যে কটা দিন পারবো, উপরওয়ালা টানতে পারছে এখন ট্রেনে যাচ্ছি, সেই নিয়ে আর আমি খুব একটা চিন্তাভাবনা করছি না, শুধু আপনারা ভালো থাকলেই হবে। আর এবারে আসি একটু আপনাদের সঙ্গে ডক্টর টক শোতে, তারপরে আমরা
লাস্ট খুব সুন্দর একটা প্রেজেন্টেশনে আসব। তো যাদের যাদের বুঝতে অসুবিধা হবে ফোন করে জেনে নেবেন। এবার একটু আমার পুরনো পেশেন্টদের খবর নিয়ে নিই, তারা কেমন আছে আর তাদের কেমন থাকা প্রয়োজন, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও জানা প্রয়োজন আছে, কোনো অ্যাসিডিটি হচ্ছে কিনা, গলা বুক জ্বালা করছে কিনা, ব্যথা যন্ত্রণা নিয়ে যারা আছে বেড়ে গেল কিনা, রাত্রি হলে ককিলো করে আম খাচ্ছেন সেটা একটু জেনে নিই। সামনে জামাই ষষ্ঠী, এখন থেকে তো ট্রায়ালে আছে জামাইরা, তো বাড়িতে প্র্যাকটিস করছে, তার একটু খোঁজখবর নিয়ে নিই। নমস্কার। হ্যাঁ, মনে হচ্ছে এখনো তাই হচ্ছে, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন তার জন্য? ডাক্তার দেখাতে হবে তো, এক্সরে প্লেটটা না করা থাকলে এক্সরেটা করতে হবে, ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে, ব্যাস আর কিছু না। ঠিক, আর কিছু ঠিক মনে ধরলো না, ওনার আশায় ছিল এখন চার পাঁচটা ওষুধের নাম যদি বলে দিতাম, কিন্তু কি পজিশন আছে সেটা না জেনে ওষুধের নাম বলতে বাধা নেই, আমি এখনও বলে দিচ্ছি, কিন্তু হাঁটুর পজিশনটা কি আছে যে জন্য এক্সট্রা প্লেটটা দরকার আছে ভীষণভাবে, নাহলে ওষুধের নাম আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক, নমস্কার। হ্যালো সবই বলি, তুমি রোজ দেখো না তাই, তুমি এখন কাজে ব্যস্ত হয়ে গেছো বেশি তাই। ওটা নার্ভের প্রবলেম হচ্ছে বাবা, মানে ব্লাড সার্কুলেশন ওই জায়গাটা ঠিক হচ্ছে না, ওখানে আমাদের যে গ্রিন বামটা আমি দিয়ে থাকি, হয়তো তোমার বাড়িতে আছে গ্রিন কালার মলমটা, ওইটা একটু লাগিয়ে দিয়ে, আমাদের একটা হ্যান্ড রোলার আছে ছোট্ট 120 টাকা দাম, ওই রোলার আছে না, ওই রোলারটা দিয়ে একটু ওই থাইয়ের যেখানটা কেঁপে কেঁপে উঠছে ওই জায়গাটা একটু ম্যাসেজ করে দাও, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে স্যার, একটু আজকে বলে দেন আমাদের এই বাচ্চাদের কথা তাহলে। ঠিক আছে, তুমি দেখতে থাকো, অনেকদিন বাদে বাদে তুমি দেখছো, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। পুরনো পেশেন্টদের সঙ্গে, বহু পুরনো পেশেন্ট, খুব কঠিন সময়ে উনি এসেছিলেন বামুনগাছি থেকে, এখন ফ্যামিলি পার্সন হয়ে গেছে আমিও, মানে ওনাদের ঈদ হোক পরব হোক আর উৎসবই হোক যে কোনো ব্যাপারে না নিমন্ত্রণটা পাই, এটা অনেক বড় পাওয়া একটা ডক্টরের সঙ্গে, এত না এটা হয়ে যায় আমার পুরনো পেশেন্টদের সঙ্গে এটাই। নমস্কার, কে আছেন ফোনে বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার বলুন। নমস্কার, শুনতে পাচ্ছি বলুন। আমার বয়স এখন 77। আচ্ছা, কি অসুবিধা বাবা? আমার যে এখন মানে এখন আর ঘন্টায় ঘন্টায় রাত্রে যাতে হচ্ছে পেশা করছে, বুঝতে পারছি না, ঘন্টায় ঘন্টায় পোস্টেটে আছে তো। আচ্ছা আচ্ছা, চার পাঁচ বছর আগে আমি টিভির ঘর থেকে বাইরে চলে আসুন, টিভির ঘর থেকে বাইরে আসুন, সাউন্ড হচ্ছে। এবার বলো, 5-6 বছর আগে? না, এটা কারেন্ট কারেন্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি করা, বেশ আমার যদি কোনোদিন প্রয়োজন লাগে আপনি চলে আসতে পারেন, আপনার জন্য আবার ইতো তার আপনি তো একটা এখন তো হচ্ছে। হ্যাঁ, তার জন্য প্রোস্টেট গ্ল্যান্ডটা যতটা কমানো যায় বাই মেডিসিন, সেই মেডিসিনটা খাবার প্রয়োজন আছে। আমি দুটো মেডিসিনের নাম বলে দিচ্ছি, আপনি কালেক্ট করে নিতে পারেন। এক হচ্ছে প্রোস্ট্যালিন, প্রোস্ট্যালিন, আর একটা হচ্ছে প্রোস্টোবেস্ট। আমাদের এই দুটো ক্যাপসুল আমি দিয়ে থাকি এবং অন্যান্য প্রোস্টেট পেশেন্টদের ভালো রেজাল্ট। এই প্রোস্টেট নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয় যার নাম বসন্ত, আপনি অনুষ্ঠানটা দেখবেন, তাহলে বুঝে যাবেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গিয়ে কী কী ক্ষতি হয়ে যেতে পারে, যদি কোনোদিন ইউরিনের সঙ্গে রক্ত এসে যায়, ব্লাড এসে যায়, কী প্রবলেম হতে পারে, পিএসএ টেস্ট করাতে হয়, পিএসএটা কত থাকে সেটা জানতে হয়, তো সমস্যা ক্যান্সারের দিকে চলে যেতে পারে যদি পিএসএ বেড়ে যায় এবং কোনো দিন রক্ত এসে যায়, তো তার জন্য যদি আপনার মন চায় বাড়ির লোকের সঙ্গে কথা বলুন যে হ্যাঁ যোগাযোগ করতে হবে, তাহলে আপনি
একদিন চলে আসতে পারেন, কেমন? ঠিক আছে, একটা প্রোস্টালিন আর একটা হচ্ছে প্রোস্টোবেস্ট, PROSTOBEST, প্রোস্টোবেস্ট, ঠিক আছে? এটা ইউটিউবে থাকবে, আপনি আবার নোট করে নিতে পারবেন, এটা আপনার মোবাইলে রয়ে যাবে এই অনুষ্ঠানটা, তো আপনি মোবাইল থেকে আবার নোট করে নিতে পারবেন আবার চালিয়ে, কেমন? ওকে ওকে, এই অনুষ্ঠানটা যে হচ্ছে আপনাদেরও বলে দিই যে ভাববেন না যে এটা না শুধুমাত্র অনুষ্ঠান শেষ হয়ে গেলেই শেষ হয়ে যাবে, না, তা কখনোই না। নমস্কার, বলুন। হ্যালো, এত নাটক করলে ভালো লাগে, কতবার বলেছি ফোন যদি রিং হয়ে ধরে নেয় তাহলে টিভির ঘর থেকে একটু বাইরে চলে আসবেন, আপনিও শুনতে পাবেন আমিও শুনতে পাব, কতবার বলতে হয় একটা কথা। নমস্কার, আপনি ট্রিটমেন্টে আছেন কোথাও? ট্রিটমেন্ট অপারেশন করিয়েছেন? অপারেশন বা ট্রিটমেন্ট কোথাও করিয়েছেন? হ্যাঁ, তার জন্য মেডিসিনের দরকার আছে ভীষণভাবেই, কারণ এটা বিনা মেডিসিনে সারাতে পারবেন না, এক নম্বর। আর সারাতে পারা যাবে তখনই যদি মাংস আগামী 3 মাসের জন্য বন্ধ করা যায়, কোনো মাংসই খাওয়া যাবে না। আর একটু ভালো থাকার জন্য না, তার জন্য একদিন সময় করে আসতে হবে। হ্যাঁ, মাঝের মধ্যে যাই, আমি যাই না যে তা নয়, ওখানে তো আর প্রতি মাসে মাসে হয় না, 20টা ডিস্ট্রিক্ট চেম্বার আছে, এতগুলো চেম্বার সামলাতে হয়, তো মাঝের মধ্যে যাই আমি, ঠিক আছে? কিন্তু প্রথমবার যে চেম্বারের কাছেই আপনার বাড়ি হোক না কেন, ফার্স্ট টাইমটা আমরা নয় দমদম চেম্বার আর না হলে বারাসাতে চেম্বারে একবার আসতে হয় প্রথমবার, তারপরে আপনি ওখান থেকে সুবিধা পাবেন, আপনাকে বাড়িতে ওষুধ দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর আপাতত আগামীকাল সকাল থেকে 1 চামচ পেঁয়াজের রস, 1 চামচ টক দই খাওয়া শুরু করে দিন, মনে থাকবে। হ্যাঁ, আপনি ভিডিও কলিংয়েও দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি আগামী কালকেই দেখাতে পারেন ভিডিও কলিংয়ে বিকেল 4টার সময়। বুঝলাম না, তারপরটা বিকেল 4টে থেকে, বিকেল 4টে টিভির নাম্বারে ফোন করুন, দেখুন টিভির পর্দার দিকে তাকান, ওখানে নিচে দুটো নাম্বার বোল্ড করে দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে ফোন করলেই হবে। আপনি মন থেকে চাননি তাই, নাহলে মন থেকে চাইলে এখন ভগবানকে পেয়ে যায় লোক, আর আপনি আমাকে পাবেন না, এটা কি হয়? এরম ভাবে বলবেন না, না না, সারিয়ে ফেলুন দিদিভাই, এটা সারিয়ে ফেলুন, নাহলে খুব কষ্টদায়ক ব্যাপার। আর একটা হচ্ছে ভুল করে মাংস ডিম খেয়ে ফেললেই রক্ত আসবে, আর সকালবেলা পটি করতে গিয়ে কাঁচা রক্ত দেখা মানে সারাদিন মাথা খারাপ হয়ে যাবে। তার মানে এখনো খুব খারাপ জায়গায় যায়নি, এখনো ভালো জায়গায় আছে। স্নানের আগে গরম জলে বসুন, আরও তাড়াতাড়ি সারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, ভিডিও কলিংয়ে আগামীকাল কথা হচ্ছে দিদিভাই। তো পুরনো পেশেন্টদের সঙ্গে আর একটু কথা বলতে চাইছি, আর অরুণাচল প্রদেশ এবং শিলিগুড়ি দার্জিলিং মানুষদের সঙ্গে একটু কথা বলতে চাই। এদিকে বনগা লোকেরা দেখতে পাচ্ছেন কিনা একটু ফোন করে ফেলুন, বনগা থেকে টিজে এমএসওতে যারা আছেন বনগায়, ঠিক, আপনারা কতটা ভালো, যাদের টিজে এমএসও তারা কেমন কতটা ভালো দেখতে পাচ্ছেন একটু দেখি। নমস্কার, হ্যালো, নমস্কার, বলে ফেলুন। কেন, চিনতে অসুবিধা হচ্ছে? না, আমার না হয়েছে জানেন? না জানি না তো, এখনো না বললে জানি কি হয়েছে। আচ্ছা, সেটার কোনো ইউএসজি বা ম্যামোগ্রাফি করানো হয়েছে? না, আমি এই কালকে ডাক্তারের কাছে যাব, তো আপনার অ্যাড্রেসটা পেলে আপনার কাছে একটুখানি দেখিয়ে যেতেন। আপনি থাকেন কোথায়? আমি থাকি পিকনিক গার্ডেনে। পিকনিক গার্ডেন থেকে আপনার যদি সুবিধা হয় বারাসাত আসতে, বারাসাত আসতে পারেন, আর যদি ভাবেন যে দমদম আসতে সুবিধা হবে, আমার মনে হয় দমদম সুবিধা হবে, তো দমদমেও আসতে পারেন। আপনি টিভির পর্দায় দেখুন নিচের দিকে দুটো নাম্বার 25 আর 26 শেষে আছে, ওই দুটো নাম্বার একটু ফোন করে নিন, কেমন? ওই দুটো নাম্বারে যে কোনো একটা ফোন করুন। না,
রিপোর্ট না দেখে কিছু বলতে পারবেন না? না সম্ভব, আমাকে দেখে মনে হচ্ছে আমি অন্তর্যামী বাবা মহারাজ। নিশ্চয়ই না, রিপোর্টটা একটু নিয়ে আসুন। আল্ট্রাসোনোগ্রাফি করে নিন না তাহলেই তো হয়, এত টেনশন নিচ্ছেন কেন? একটা আল্ট্রাসোনোগ্রাফি দরকার, বোথ ব্রেস্টের আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? চলো, চাপ নেবার কিছু নেই। আপনি হয়তো ভাবছেন এই মা ক্যান্সার হয়ে গেল, দেরি হয়ে যাবে না, সবসময় টিউমার হলেই যে ক্যান্সার হবে এই কথাটা ভুল। টিউমার মানুষের শরীরে দু রকমের আছে, ব্যানাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, আরও নিউরোফাইব্রোমা, লাইপোমা এসব আরও আছে, তো সেগুলো ক্যান্সার ক্যাটাগরির না, এত ভয় পাবার কিছু নেই। আমার মুলাক্কারম অনুষ্ঠানটা শুনবেন, ভয় পাবার কিছু নেই। নমস্কার, দুর্গাপুর থেকে বলুন। ছাড়বে তো পরের কথা, আগে আপনি কতটা ভালো থাকবেন তার জন্য আসতে হবে। আপনি অ্যালোপ্যাথিতে ভালো নেই তাই ফোন করে ফেলেছেন, তো অ্যালোপ্যাথিতে ভালো থাকা যাবে না সেটা আপনিও তো জানেন, তাই না? কিন্তু আয়ুর্বেদে এলে এটা আগের থেকে আপনি যে কন্ডিশনে আছেন তার থেকে ভালো থাকবেন অ্যাসিওরেন্স দিতে পারি। কেন, আমাদের বাই মেডিসিন আবার মেডিসিনের সঙ্গে পঞ্চকর্মা, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস রোগীদের জন্য। হ্যাঁ, না না, শুধু আগে পঞ্চকর্মা দিলে হবে না, আগে আমরা মেডিসিন দিই, মেডিসিনে তার শরীরে ব্যথা যন্ত্রণা যেটুকু আছে আগে কমিয়ে নিই, তারপরে থেরাপি দিকে। পঞ্চকর্মা একটা থেরাপি, আর থেরাপি নিতে গেলে শরীরের ব্যথা যন্ত্রণাটা কমিয়ে নিতে হয়। যেমন দাঁতের ডাক্তারদের কাছে গেলে দেখবেন ব্যথা যন্ত্রণা থাকলে তারা দাঁত তোলে না, পঞ্চকর্মার ক্ষেত্রেও তাই। যে মানুষ পঞ্চকর্মা নিতে আসবে তাদের ব্যথা যন্ত্রণা থাকলে হবে না, আমরা ঠিক স্টেপ বাই স্টেপ দেব, আগে আপনার ব্যথা যন্ত্রণাটা কমিয়ে নেব, তারপরে পঞ্চকর্মা আছে তো আপনাদের জন্য পঞ্চকর্মা লাগবে, তাহলে দেখবেন আপনি এখন যা পজিশনে আছেন তার থেকে শরীরের স্টিফনেস অনেক কমে গেছে, আপনি মনে হবে আপনি ফ্রি হয়ে গেছেন, আপনি এসে দেখতে পারেন একবার, ঠিক আছে? ওটা বলতে পারবো না, ওটা আপনার এক মাসের ওষুধ খাইয়ে আপনার রেজাল্ট শুনলে তারপর বলতে পারবো যে আপনার বডি কতটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারছে, ঠিক? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে? আপনি নিচের নাম্বারে একটু ফোন করে নিন, নিচে যে নাম্বারটি দেওয়া আছে টিভির পর্দায় দেখুন, ওই নাম্বারে যে কোনো একটাতে 925 নাহলে 26 একটু ফোন করে নিন, তাহলেই হবে, ওকে? চলো, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস রোগীদের জন্যই তো পঞ্চকর্মা, এবং রিমোটয়েড আর্থারাইটিস রোগীদের জন্য, বিশেষ করে সোরিয়াসিস রোগীদের জন্য। নমস্কার, বলুন। হ্যাঁ বাবা বলুন। বলছি যে একটু আগে একটা প্রোগ্রাম হলো আপনাদের, হ্যাঁ ওই বলছিল টিউমারের জন্য কি একটা জিনিস দেখাচ্ছিল খেতে, ওটা কি রাজমা? কিসের জন্য বলুন তো, কোন অসুখের জন্য দেখাচ্ছিল? হ্যাঁ, কোন প্রবলেমের জন্য বলা হয়েছিল, কিসের প্রোগ্রাম চলছিল? আপনার ইয়ে ওই ডাক্তার সেন, হ্যাঁ, কোন অনুষ্ঠান দেখেছেন? এখনো তো ডক্টর সেনেরই অনুষ্ঠান চলছে, আপনি কোন টিভিতে দেখেছেন আমি জানি না, মনে নেই, আমি তো জানি না, কারণ এই অনুষ্ঠানের আগে ওটা তো লাইভ ছিল না, এটা লাইভ হচ্ছে সরাসরি, তো ওইটা আবার আপনি দেখে নিতে পারেন। বলছিল একটা দেখাচ্ছিল টিভিতে যে এইগুলো খেলে হবে আপনার গাজর, ওইগুলো দেখাচ্ছিল না, বলছিল টিভি এইটা যদি কোনো টিউমারের ব্যাপার থাকে এটা খেলে টিউমারটা ভালো হয়। তারপরে যে কি কি টোটকা বলা হয়েছে সেগুলো তারপর, তো আবার একবার দেখে নেবেন, কারণ আজকে যে এখন লাইভ অনুষ্ঠান চলছে ওটা আর এটা এক নয়, ঠিক আছে? ফোন করে ফেললে, এটা লাইভ চলছে, এটা অন্য অনুষ্ঠান, অন্য টপিক নিয়ে চলছে, অন্য সাবজেক্ট নিয়ে চলছে, ঠিক আছে? আপনার সমস্যাটা কি সেটা শুনি। আমি ওই একবার ওই আল্ট্রাসোনো কপি করেছিলাম, বুঝলেন? হ্যাঁ বুঝলাম। তা কিডনির ভিতরে দেখা যায় গুড়ি গুড়ি মতন হয়ে গেছে, কিডনির ভিতরে। হ্যাঁ, কর্টিক্যাল সিস্ট বলা হয় ওকে, কর্টিক্যাল সিস্ট। ডাক্তার ঠিক বলতে পারছে না, একবার বলছে পাথর। আল্ট্রাসোনোগ্রাফিটা আমাকে পাঠান, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আপনি নিজে নিজে ডাক্তারি করছেন কেন? আপনার তো রিপোর্ট করা হয়ে গেছে, ওই রিপোর্টটাকে আমাকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে, আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে, কেমন? আরে বাবা, পাশের বাড়ির কারো আছে তো, একটু চাইলে কেউ না করবে না, সামান্য এইটুকু উপকার করতে পারবেন, আপনি তো চিকিৎসার জন্য নিচ্ছেন।
তাহলে আপনি আপনার কি বলে রিপোর্টটা নিয়ে আপনি একদিন সময় করে চলে আসুন, ঠিক আছে? দমদমে চলে আসুন, কোনো অসুবিধে নেই। আর স্টার মলেও আসতে পারেন, স্টার মলে এলে কাল বা পরশু, দমদমে এলে শুক্রবার, ঠিক আছে? চলে আসুন, রিপোর্টটা নিয়ে নেবেন সঙ্গে, যে রিপোর্টটা করিয়েছেন। ওকে, টেনশন নেবার, চাপ নেবার কিছু নেই। যখন বুঝতে পাচ্ছেন না, ঠিক আছে, আমরা আছি, এর জন্য কোনো ফিজ লাগবে না, কিছু না। আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমরা রিপ্লাই দিয়ে দেবো আপনার অ্যাকচুয়ালি কী হয়েছে এবং তার জন্য কী ওষুধের প্রয়োজন আছে আমরা এমনিই বলে দেবো, ঠিক আছে? নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন বলুন। আবার একবার বলুন কি প্রবলেমটা? এই মাছ মাংস ডিম পাকা আম এগুলো খাচ্ছেন, ওগুলোই বেরিয়েছে, ভালো মন্দ খাচ্ছেন তাই বেরোচ্ছে। একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই তো হয়, এ তো জানেন খেয়ে দেই বেরোচ্ছে। এবার আপনি কন্ট্রোল করবেন না আর আমাদের জ্বালাতন করলে হবে? আপনি কালকে একবার গিয়ে আপনার বাড়ির কাছে যদি ল্যাবরেটরি থাকে একবার অ্যালার্জিটা টেস্ট করেন, আমার মনে হচ্ছে আপনার হাই অ্যালার্জি আছে, ঠিক? কারণ আমি এখন আপনাকে উপায় বলে দিতে পারি, একদম ইজি প্রসেস বলে দিতে পারি। ছেলেরা যে দাড়ি কাটার পর ফিটকিরি মাখে না দাড়িতে, ওই ফিটকিরির জল দিয়ে কালকে একটু স্নান করুন, দেখবেন আপনার এগুলো আর হবে না। কিন্তু ওটা তো কারণ হলো না, আমাকে কারণটা খুঁজে বের করতে হবে। আমি এখন আপনার কমিয়ে দিতে পারি, বা নিম হলুদ ফিটকিরি একসঙ্গে বেটে নিয়ে মাখলেও স্নান করার আগে, তাহলেও আপনার এগুলো আর হবে না। কিন্তু কারণটা কি? আবার ওই খাবারগুলো যদি খান, আবার সামনে ষষ্ঠী, বুঝতে পারছেন? এই ষষ্ঠীতে গিয়ে যদি ওই খাবারগুলো খেয়ে নেন, জামাই তো বেশ আনন্দে খাবে, ব্যাস গিন্নি তো ছটফট করবে, জামাইয়ের মাথা খারাপ হয়ে যাবে। তাই বলছি যে ষষ্ঠী এখনও বাকি আছে, আপনি তার আগেই অ্যালার্জি টেস্টটা করে আমাকে জানান, তাহলে জামাই ষষ্ঠীটা ভালো হবে আপনার, ঠিক আছে? কালকে টেস্টটা করে নিন একটা। বলছি যে আমি ওই মোচলারিস্ট আর অশ্বগন্ধারিস্ট আমার মেয়ের জন্য বলেছিলাম খেতে, বলেছিলেন তিন চামচ, কিন্তু দুটো ওষুধ তো তিন চামচ করে, ওষুধটা তিন চামচ করে খাবো সেটা কিছু বুঝতে পারছি না। মেয়ের বয়স কত? ১৫। আমি বলেছিলাম মোচলারিস্ট আর মেয়ের বয়স কত? মেয়ের বয়স, মেয়ের বয়স ২৫। হ্যাঁ, তাহলে তিন চামচ করে ঠিক আছে, দুটোই তিন চামচ করে, অর্জুনারিস্ট তিন চামচ, অশ্বগন্ধারিষ্ট তিন চামচ, ঠিক আছে? ওকে, চলো একদিন মা মেয়ে বেড়াতে আসুন, খালি বাড়িতে বসে বসে ফোন করলে হবে। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আমি, বলুন। বললাম যে আমার কিছুদিন আগে ইউরিন ইনফেকশন হয়েছিল। আচ্ছা। আচ্ছা, প্রোস্টেটের জন্য ওরা বেড়েছে বলছে হয়তো, তো এখন বয়স কত আপনার? এখন তো আমার বেশ ৪০ পার হয়েছে, তার মানে প্রোস্টেট বাড়লে বাড়তে পারে। আপনি কি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন? প্রোস্টেট মেগালি, ঠিক আছে। আর একটা টেস্ট করতে হবে, যে হয়তো করিয়েছেন ইউরিন আর ই, ইউরিন আর ই, ইউরিনের রুটিন এক্সামিনেশন যদি করা না হয়ে গিয়ে থাকে, আগামীকালকে সকালের প্রথম ইউরিনটা, ঘুম থেকে ওঠার পর ফার্স্ট ইউরিনটা একটুখানি স্যাম্পেল দিয়ে আসুন, ওটা বিকেলের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। ইউএসজি আর ইউরিন আর এই রিপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি যেটুকু ওষুধ লাগবে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এত টেনশন নেবার কিচ্ছু নেই। আর কালকে সকাল থেকে কুর্তি কলাই, যাকে বলা হয় কুলত্র কড়াই, রাত্রে ভিজিয়ে এক গ্লাস জলে, কাঁচে গ্লাসের জলে সকালবেলা ছেঁকে নিয়ে খেতে শুরু করুন, অর্ধেক কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক 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 আছে। সামনে ষষ্ঠী, সারি ফেলতে হবে, ষষ্ঠী মিস গেলে হবে না, তাই না? বাঙালির উৎসব এটা, ষষ্ঠী কামাই গেলে মুশকিলে পড়ে যাবে, জামাইদের শাশুড়ি মারা একদিন পুজো করার সময় পায়। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। ঝাড়গ্রাম, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছি, মানে জ্বালা ব্যথা এই করতে করতে স্টোন হয়ে, স্টোন অপারেশন হয়েছে কিন্তু এখনো সেই সমস্যা আছে। স্টোনটা অপারেশন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি একটা ওষুধের নাম বলে দিই। হ্যাঁ
ততদিন খেতে থাকুন যতদিন না, আমার তো ঝাড়গ্রামে চেম্বার আছে, তো ঝাড়গ্রামে এখনো ডেট আমি পাইনি, তো এই মাসেই সামনের মাসেই যাবার, আজকে তো লাস্ট ডেট চলছে, এই মাসেই যাবার কথা আছে, নেক্সট মান্থে, হ্যাঁ নেক্সট মান্থেই যাবার ডেট আছে, কিন্তু ডেট ফিক্সড ডেটটা এখনো পাইনি, পেয়ে গেলেই আমি টিভিতে বলতে থাকবো অলরেডি। তো আপনি আমাদের ওখানকার মহাদি আছে, মহাদির আপনি চেম্বারটা নিশ্চয়ই জানেন, হ্যাঁ মহাদির কাছে গিয়ে আপনি আগামীকাল বা পরশু ভিডিও কলিংয়ে আমার সঙ্গে একটু কথা বলে দু চারটে ওষুধের নাম লিখে দেবো, প্রেসক্রিপশন করে দেবো, আপনি মহাদির থেকে নিয়ে নেবেন, সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। তো যতদিন না যেতে পারছি আপনি ততদিন ভালোই থাকবেন, কষ্ট করে থাকবেন কেন, ঠিক? তা মহাদির কাছে গেলে মহাদির নিজেই আপনাকে ভিডিও কলিং করবে। না না, এত এন্ডোস্কোপি এত ইউএসজি কিচ্ছু করাতে হবে না, সিম্পল ব্যাপার, আমাকে লাস্ট ইউএসজিটা পাঠাবেন, মহাদির কাছে গেলে উনি ছবি তুলে নিয়ে পাঠিয়ে দেবেন আমাকে, এবং সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন আমি করে দেবো, বিকেল চারটের সময় যাবেন কিন্তু ওখানে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। সবার এত তাড়া কিসের জন্য? ষষ্ঠীর আগে ভালো যেতে হবে, বাপের বাড়ি মেয়েরা গিয়ে যদি বলে বাবার এমারে করে চিৎকার চাচামিচি করে শরীর খারাপ, মেনু কার্ড বদলে যেতে পারে, ঠিক? নমস্কার, হ্যালো, গেলেন কোথায়, কেন পছন্দ হলো না বোধহয় আমাকে, মানে আমাকেও মিস কল দিতে হয়, মিস করে আমাকে তার মানে কেউ, যাক নমস্কার, হ্যাঁ বলুন, আচ্ছা আবার দেখাতে হবে তো, ব্যাপারটা তো অত সোজা নয় সেটা তো তুমিও জানো বাবা, তো ওই জন্য পুরো চর্চায় কন্ট্যাক্টে থাকতে হবে, মাঝের মধ্যে আমাকে একটু ফোন কল করবে, যে নতুন ভার্সন মেডিসিনগুলো আসে সেগুলো পাঠাতে হবে তোমাকে, তো যোগাযোগে থাকবে একটু, তাহলে আমাকে একটু রিমাইন্ডার, আজকে যেমন মনে করিয়ে দিলে, এরা মাঝের মধ্যে একটু ফোন করে আমাকে মনে করাবে, যে জন্য আমার ডাইরেক্ট পার্সোনাল নাম্বারটাও আপনাকে দেওয়া আছে এই একটাই কারণে, যে মাঝে মধ্যে ছেলের কথাটা একটু আমাকে জানাবেন, তাহলেই হবে, কেমন? হ্যাঁ এখন খাক, আবার সেই সবার আগে আমার সঙ্গে আবার যোগাযোগ করবে, নতুন কি মেডিসিন অ্যাড হবে, কোনটা আগের পুরনোটা বাদ হয়ে যাবে, আমি আবার নতুন প্রেসক্রিপশন করে দেব, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওটাই ফিক্স, একদম গোপালবাবুর কাছে, ঠিক আছে, ব্যাস আমাদের গোপালবাবু আমাদের গোপাল ভাড়ের মতো বিখ্যাত হয়ে গেছে এখন ওখানে, ডেট বলে দেবে, হ্যাঁ গোপালবাবুর নাম্বার আছে নিশ্চয়ই, গোপালবাবুকে একটু ফোন করে নেবেন, ডেটটা আপনাকে জানিয়ে দিতে পারবে, এখনো ডেট ঘোষণা হয়নি, এখনো ডেট ঘোষণা হয়নি, কেমন? ভালো থাকো বাবা, তাহলেই হবে, খালি ছেলেকে যেগুলো আমি খেতে না করেছি, ছোট বাচ্চা তো, সেগুলো দিও না প্লিজ, ডিম খাসির মাংস অত্যধিক পেঁয়াজ রসুন একদম না। নমস্কার, হ্যালো, আছেন না চলে গেছেন, নেই, কিছু কিছু মানুষ ঘুমের ঘরেও আমাকে মনে করে না, শুন ভেবেও ভালো লাগছে, মানে কিছু লোক জেগেও মনে করে না আমাকে, কিন্তু কিছু মানুষ ঘুমিয়েও আমাকে মনে করে, ঘুমের মধ্যে ফোনটা করে ফেলেছিল। নমস্কার, হ্যালো, বলুন, নমস্কার স্যার, বলছি আমি পুরুলিয়া থেকে বলছি, সীমা, তো আমার না মাথার চুলগুলো মানে গোড়াগুলো সাদা হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে চুলগুলো। ইস, বয়স কত মা? মাত্র, এখনো শাশুড়ি হওনি তো? তার আগে চুল পাকিয়ে ফেললে জামাই কি বলবে এসে, হ্যাঁ না, তোমার জন্য একটা শ্যাম্পুর নাম বলে দিই, ওটা কালেক্ট করে নিও, এখানে ফোন করলেও পাঠিয়ে দেবে, বা তোমার লোকাল এলাকাতে জোগাড় করে নিও, ভিস্তারা, ভিস্তারা মনে থাকবে, ভিস্তারা শ্যাম্পু মাথায় মাখার পর 20 মিনিট মাথায় রেখে দেবে, তারপর ঠান্ডা জলে গিয়ে নর্মাল জলে গিয়ে ধুয়ে নেবে, কোনো নতুন করে শ্যাম্পু করতে হবে না, তোমার জামাই এসে চিনতে পারবে না তোমাকে, ঠিক আছে? চলো ষষ্ঠীটাকে করে নিও, 10 বছর বয়স কমে যাবে আবার, 35 থেকে 25 এ চলে আসবে, কেমন? চলো, শ্যাম্পুর নাম ভিস্তারা, যাদের মোটামুটি চুলে পাক ধরে গেছে আর একটু বেশ বয়স কমাবার ইচ্ছে হচ্ছে, সামনে জামাই ষষ্ঠী আছে, শাশুড়ি মাদের জন্য বিশেষ করে বলছি, প্লিজ ভিস্তারা শ্যাম্পুটা লাগবে, কিন্তু বিরাট ডিমান্ড এখন, শুধু শাশুড়িদের ফোন সারাদিন, ভিস্তারা শ্যাম্পু চাই, কেন
জামাই আসছে না, চুলটা কালো করে একটু বয়স কমাতে হবে। হ্যাঁ, এই বিস্তারা শ্যাম্পুটার কোনো সাইড ইফেক্ট নেই। যাদের অ্যালার্জি আছে তারাও এটা মাখতে পারে। সেই জন্যই হার্বাল, একদম পুরোপুরি হার্বাল ভেষজ বিস্তারা শ্যাম্পু, চুলকে কালো করার জন্য। নমস্কার। কোথায়? কিরপাই? আচ্ছা আচ্ছা, আগরতলা। আরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, বলুন। জানি আমি তো, আপনি আছেন। না না, আমাদের প্রোস্টেটের জন্য অনেক মেডিসিন আছে, এখন আমি দুটো বলে দিলাম, হয়তো যদি আপনার কাছে যায় দুটোর একটা অবশ্যই পৌঁছাবে, প্রোস্টালিন আর একটা প্রোস্টোবেস। তা দুটোর মধ্যে দেখবেন একজন কেউ আছে আপনার কাছে। প্রোস্টোবেস না, একটা প্রোস্টোবেস ঠিক আছে, আর একটা স্যার প্রোস্টালিন, গ্রোবেস নাকি জানেন, গ্রোবি। আচ্ছা, গ্রোবিট আছে। না, ওটা ওটা ওটাও কাজ করে, প্রোস্টালিন এটাও ভালো কাজ করে। তো আপনাকে নেক্সট যখন যাবে আপনি মনে করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কোম্পানি যেমন রাখে সেই রকম আপনি এদের বলে দেবেন, যখন ওখানে কথা হবে না কাউন্টারে, তো ওনাদের বলে দেবেন যেগুলো 30টা ট্যাবলেট আছে ভাই, একটু ওটা 60টা করে পাঠাবে, তাহলে ওরা দুটো কন্টেনার দিয়ে দেবে। আপনারা একটু মনে করিয়ে দেবেন, কারণ ওরাও তো সব কটাই জানে না যে 30টা ভরে রেখেছে না 60টা। তো আপনারা একটু মনে করিয়ে দেবেন যে এক মাসের পাঠাবে না 15 দিনে। ঠিক আছে, ওকে, কথা হবে আবার ভিডিও কলিংয়ে। না, এতক্ষণ আসাম গুয়াহাটির কথা ভাবছিলাম, স্বাদ পূরণ হয়ে গেল। আমার ওই সবেদার নীলমণি একজনই আছেন, উনি ঠিক আমার খোঁজখবর নেন, মানে ডাক্তার হয়ে পেশেন্টের খোঁজখবর নেয়, উনি পেশেন্ট হয়ে আমার খোঁজখবর নেন, ভালো লাগে এটা। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, নেই না, কেউ নেই। ঠিক আছে, কোনো অসুবিধা, আরেকবার ট্রাই করুন, হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, টিভির ঘরে বসে আছেন, তাই টিভির ঘর থেকে বাইরে এসে ফোন করে ফেলুন 8272940706। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডক্টর সেনের সাথে কথা বলার জন্য ফোন বলছি আমি, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি আমি, বলুন। আগামী দিনে যখন তোমার 35-40 বছর বয়স হয়ে যাবে তখন অ্যাজমার রোগী হয়ে যাবে, হাঁপানির রোগী হয়ে যাবে। আর এটা তোমার দোষ নেই, তোমার বংশে কেউ দান করেছে তোমায়, এটা নয় মামার বাড়ির বংশের আর নাহলে বাবার বাড়ির বংশের। ঠিক, কে একজন হাঁপানি রোগী ছিল, সেখান থেকে তোমার শরীরে এসেছে, কেমন? তাই অ্যালার্জি টেস্ট করে আর ভিটামিন B12, ভালো করে শুনে নাও, IgE অ্যালার্জি অ্যান্ড ভিটামিন B12, এই দুটো টেস্ট করে আমাকে একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, ভিটামিন B12 অ্যান্ড IgE অ্যালার্জি, আর একটা আছে অ্যালার্জি প্রোফাইল, ব্যাস কমপ্লিট, আর কিচ্ছু টেস্ট লাগবে না। আমি কয়েকটা ওষুধ দেবো, 72 ঘন্টা দেখবে ঠিক হয়ে গেছে, ধুলোয় গিয়ে দাঁড়িয়ে থাকবে আর হাঁচি হবে না, তুমি চেক করে নিতে পারো, কেমন? চলো, থ্যাংক ইউ বাবা, ছোট্ট বয়স, এরপর আর কদিন বাদে বিয়েটা হবে, এই হাঁচি কাশি নিয়ে বিয়ে করতে যেও না, 25 লাখ টাকা থেকে কম হয়ে যেতে পারে যদি জানতে পারে শ্বশুরবাড়ি। ভালো কথা বলে দিলাম, আমার কথা শোনো, এখনও যেহেতু বিয়েটা হয়নি, পুরো শাড়ি নিয়ে একদম বিয়ের পিঁড়ে বসবে, আমি আছি না, চিন্তা করছো কেন? নমস্কার। হ্যালো, হ্যালো, হুম, হ্যালো, কে ডাক্তার বাবু? এখনো চিনতে পারলেন না আপনি? এর থেকে বড় লজ্জা আর কিছু আছে আমার কাছে? আমি মালদা থেকে বলছি। তাতে কি হয়েছে, মালদা থেকে কি চিনতে পারা যাচ্ছে না আমাকে? বলে ফেলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তার বাবু, আমার শাশুড়ি মায়ের জন্য বলছি, ওনার হচ্ছে শরীরে প্রচন্ড, ওনার কোমর দিয়ে হাতি হাত পা দিয়ে ব্যথা, আর ওনার না হচ্ছে পা দিকে সাইডটা প্রচন্ড জ্বালা করে, পায়ের তলা থেকে হাতের তলা থেকে প্রচন্ড জ্বালা করে, তো এর আগে ওনার
হচ্ছে এইসব ব্যথার জন্য অনেক কটা টেস্ট করা হয়েছে। ডাক্তারবাবুকে হাড়ের ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করা হয়েছে, নর্মাল যেগুলো টেস্ট বলেছিল বাট সবই টেস্ট গুলো সব নর্মাল। শাশুড়ি মা কি সুগার রোগী? সুগার আছে ওনার? রাত করে মনে হয় জ্বর আসছে, কিন্তু জ্বর যখন টেস্ট করছি আমি তখন জ্বর দেখা যাচ্ছে না, কিন্তু ওনার ইউরিন ইনফেকশন হচ্ছে। ইউরিন ইনফেকশন থেকে এই জ্বরটা যে হচ্ছে, এই জ্বরটা ইউরিন থেকে হচ্ছে। আপনি এক কাজ করুন, হ্যাঁ ওনার যে রিপোর্টগুলো আছে না, আজকে রাতের মধ্যে ওই 25 নম্বর নালে 26 নম্বর টিভির পর্দায় দেখাচ্ছে ওই নাম্বার যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করে রাখুন। আগামীকাল বিকেল 4টার সঙ্গে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে সব রিপোর্টটা পাঠান, আমি দেখে নিই আগে। আগামীকাল বিকেল 4টে আপনি একবার ফোন করবেন এবং আপনিও কথা বলবেন, তার সঙ্গে শাশুড়ি মাকেও কথা বলবেন ভিডিও কলিংয়ে, ঠিক আছে? আপনার মালদাতে বসেই আপনার ট্রিটমেন্ট হবে। না না এটাই না, এটাই না, ওই যে টিভির পর্দায় দেখাচ্ছে শেষে 25 আছে বা 26 আছে, ইয়েস 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 ওটার একটাই। আচ্ছা আর বলছি দেখানোর জন্য যদি হয় মালদার আশেপাশে, মানে মালদাতে তো আপনি তো বসেন না? হ্যাঁ মালদায় না, গাজলে বসি আমি, গাজলে চেম্বার আছে আমার উৎসব লজে, এই মালদার পাশে যে গাজল। হ্যাঁ কিন্তু গাজলে আপনার চেম্বার আছে? চেম্বার আছে মানে আপনি 15 দিন ওষুধ খেয়ে নেবেন, আমি প্রথম 15 দিনের ওষুধ পাঠাই, 15 ডেজ আগে খেয়ে নেবেন, তারপর আপনার সঙ্গে গাজলে দেখা হবে, কেমন? আজকে রাতেই পাঠিয়ে রাখুন, কারণ অনেকগুলো রিপোর্ট আছে তো। গ্লোব টিভি আর মায়া টিভি চাপ তো থাকবে, দেখতে দেখতে এতটা সময় কখন যে পার করে গেলাম বোঝাই গেল না, এত মানুষের সমস্যা এবং পজিটিভ সব একদম। নমস্কার, হ্যালো, নমস্কার, বলুন, শুনতে পাচ্ছেন? তা আমি, আপনি বলবেন না আমি বলবো, বলুন। কেন আমাকে দিয়ে হবে না, একদম পছন্দ হচ্ছে না আমায়, এই কি কথা, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি তাও খেটে গেলাম, হলো না? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন প্রবলেম কি? হ্যাঁ এরকম আমার জ্বর হয়েছিল, আমার আগে 23 দিন হলো, আমি করোনা পেয়েছি। আচ্ছা, আমার ওই ওষুধগুলো আমার দিদি বা আমার বন্ধু দিয়েছিল, জিজ্ঞাসা করেছিলেন ডাক্তারবাবুকে দিনে একবার করে খেতে বলেছিলাম, এখন একবার করে খাবেন, 7 দিন একবার করে খাবার পর তারপর আবার 2 বার খাবেন, কারণ 7 দিন অবধি দিনে একবার করে আমার মেডিসিন গুলো খাবেন, 7 দিন পর থেকে 2 বার করবেন, ঠিক আছে? চলো, তাহলে আরেকবার মনে করে দেওয়া দরকার, তাই না? আরেকবার দেখে নিন, ইয়েস। আগামী শুক্রবার চালু হচ্ছে তাহলে ডক্টর সেন্স ক্লিনিক দমদম জংশনে, শিল কলোনি অফিস পাড়া। যারা এখনও লিখতে পারেননি, পরে এসেছেন এমন অনুষ্ঠান দেখতে, দমদমে যদি মনে করেন যে হ্যাঁ আপনার আসতে সুবিধা হবে, দমদম জংশন স্টেশনে নেমে, দমদম স্টেশনে নেমে যে কোনোভাবেই আপনি পৌঁছাতে পারছেন, প্রচুর রাস্তা আছে, এতক্ষণ শুরুতেই বলে দিয়েছি, ইউটিউবে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আবার ঘুরিয়ে দেখে নিন দমদম পৌঁছাবেন কীভাবে, আপনার বাড়ির কাছ থেকে সুবিধা হবে কীভাবে, ওকে? শিল কলোনি অফিস পাড়া, শুধু এইটুকু মনে রাখুন আর কিছু না, দমদম জংশন অনলি মানডে অ্যান্ড ফ্রাইডে, আর বাকি 4 দিন মঙ্গলবার বুধবার শনিবার রবিবার, বারাসাত শিশিরকুঞ্জ, 4 দিন বারাসাত শিশিরকুঞ্জ এবং পঞ্চকর্মা থেরাপি শিশিরকুঞ্জ, ইলেকট্রোথেরাপি শিশিরকুঞ্জ, অ্যাকুপ্রেশার থেরাপি শিশিরকুঞ্জ, সবটাই শিশিরকুঞ্জতেই হবে, বাকি শুধু 2 দিনের জন্য যে 2টো দিন পড়ে থাকতো দমদমে আপনাদের জন্য সুবিধার্থে। আর সেই শুক্রবার থেকে 10 তারিখ থেকে
টেন্থ জুন পড়েছে, 10 তারিখ সকাল 10টা থেকে। তাই যারা নাম লেখাতে চাইছেন দমদমে, যাদের সুবিধা হবে, নিচের শেষে 25 নম্বর এবং 26 নম্বর টিভির পর্দায় দেখতে পাচ্ছেন ওই দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, দুটোই লিখে রাখুন, যেটায় আপনি পাবেন সুবিধা হবে আপনার, যেটা তাড়াতাড়ি লাইন লাগবে সেটা দিয়ে আপনি বুকিং করে রাখুন, কারণ ভিড় অনেক বেশি শিশিরগঞ্জ থেকেও। তাই অ্যাডভান্স বুকিং মিনিমাম 5 দিন আগে বুকিং করাবেন দমদমের জন্য। আবার ডেটটা বলে দিই, সোমবার এবং শুক্রবার। তাই ইউটিউব আজকের অনুষ্ঠানটা আবার ইউটিউবে দেখতে পাবেন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ঠিক আছে। বড়ি কাটা কি বলছে, সময়সীমা একদম শেষ, আর কথা বলা যাচ্ছে না। তাই আজকে ভীষণ ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, জামাই ষষ্ঠী শুভ হোক। আপনার রূপের রূপকথা নিয়ে আমি আসি লাইভে, আপনার সৌন্দর্যতা নিয়ে জানতে সরাসরি কথা বলুন আমার সঙ্গে, মায়া টিভির পর্দায় থাকুক নজর। হ্যালো ফ্রেন্ডস, সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে চুল পড়ে যাচ্ছে, চুলের ঘনত্ব ডেন্সিটি কমে যাচ্ছে ইদানিং, ক্লাইমেটের জন্য হোক আর